हाई व्यूअर्स वेलकम टू होमवर्क ऑनलाइन क्लासरूम यूट्यूब चैनल। तो आबारो होमवर्क ऑनलाइन क्लासरूम यूट्यूब चैनले सबाइके स्वागत जानाई। एखन आमरा शुरू करते जाच्छि द्वितीय श्रेणी प्रथम पर्व। जे आमार बोइखानी आछे आमार बोइ द्वितीय श्रेणी प्रथम पर्वेर। आमरा आगेर दिन देखेछिलाम देखो खेलार माठेटा आमरा देखे नियेछिलाम एबं सेखाने जे जुक्ताक्षरगुलो छिलो सेगुलो शिखेछि। एबार आमरा चले जाब नाउ चलेछे। नाउ माने नौका। एई देखो एकटा सुंदर नौकार छवि आछे। ये नौकार छवि देखो कत सुंदर भावे सजिए गुछिए नौका पाल तुले चले। तो ये नौका निये जेते गेले आमादेर जे व्यंजन बर्ण बा जुक्ताक्षरगुलो आसबे सेई जुक्त बर्णगुलो आमरा आज के शिखे नेब। तो पाता नम्बर होच्छे 7, पेज नम्बर सेवेने देखो दंतर नयाकार ओ नाउ च लयकार छयकार चलेछे। नाउ चलेछे ओ हस्य ओई भाषे भयकार दंते छयकार भाषे म अन्ते स्तये दीर्घ उ देखो ময়ূর বানানটা দেখো म अन्ते स्तये दीर्घ उ र ময়ূর प ইঙ্গ ক্ষয়ে দীর্ঘই ময়ূর পঙ্খী। তাহলে ময়ূর পঙ্খী মানে ময়ূরের মতো যার চেহারাটা পাখাগুলো ময়ূরের মতো। দেখো কত সুন্দরভাবে ময়ূর যেমন সেজে থাকে সেরকম ভাবে নৌকাটা বানানো হয়েছে। কলকা ক ইঙ্গতে কয় আকার কঙ্কা। কঙ্কা ওতে চলেছে কে আছে এই মেয়েটার নাম কি কঙ্কা। এই মেয়েটার নাম হচ্ছে কঙ্কা। কঙ্কা নামের মেয়ে ওতে চলেছে। আকাশে আ ক একা তালবে সয়কার আকাশে তালবে স ইয়তে ক্ষয়ে শঙ্খ চয়শৈল চিল। তাহলে এই যে সাদা রঙের চিল সেটাকে বলা হয় শঙ্খচিল, শঙ্খের মতো রং। ওরা যাবে মঙ্গলপুরে ম ইয়তে গয়েল। দেখো লক্ষ্য করো মঙ্গল বানানটা ম ইয়তে গয়েল মঙ্গলপুর। নবীন সংঘের বানানটা দেখো দন্তে স ইয়তে ঘয়ে একার র সংঘের মাঠে হবে চড়ুই ভাতি। চড়ুই ভাতি মানে প্রসারু বা ফিস্ট। ঠিক আছে তাহলে এখানে কি নিয়ে গল্পটা। গল্পটা হচ্ছে একটা সুন্দর ময়ূর পক্ষী নাও চেপে প্রসারু বা ফিস্ট করতে যাচ্ছে চড়ুই ভাতি করতে যাচ্ছে কে কঙ্কা। আর আকাশে উড়ে চলেছে শঙ্খচিল। তা আমরা আসলে এখানে কি শিখবো এখানে শিখে নেব যুক্ত ব্যঞ্জন যুক্ত অক্ষরগুলো। তাহলে দেখো ইয়তে ক্ষয়ে ইয়তে কয়ে ইয়তে ক্ষয়ে ইয়তে গয়ে ইয়তে ঘয়ে এরকমভাবে ইয়র সঙ্গে যে যে শব্দগুলো আছে আমরা এই ছকের মাধ্যমে দেখে নিই। চলো তাহলে ইয়তে কয়ে হলে কেমন হবে আগে ইয় থাকবে ছোট্ট করে তারপর ক থাকবে। দেখো এটা লক্ষ্য করো তাহলে এটাকে ভাঙলে আমরা কি পাবো একটা ইয় পাবো আর একটা ক পাবো। আর একটা ইয়তে গয়ে দেখো এরকম অনেক সময় এটা এরকমও লেখা থাকে এইটাকেও ইয়তে গয়ে বলে। ঠিক আছে এরকম ঠিক আছে। ইয়তে ক্ষয়ে দেখো কেমন হয় ইয় আর নিচে খ ইয় আর খ ইয়তে ক্ষয়ে ভেঙে ইয় খ হলো। তাহলে ইয়তে ঘয়ে কী হবে ইয় আর খ। এসো এই রকমের নতুন কথা শিখি। অঙ্ক আমরা যে অঙ্ক করি অঙ্কর বানানটা অ ইয়তে কয়ে। শঙ্খ আমরা যে সন্ধ্যেবেলায় সন্ধ্যে জ্বালার সময় মারা মা কাকিমারা যেটা বাজায় সাদা রঙের একটা ঝিনুকের বড় প্রজাতি শঙ্খ। বঙ্গ আমরা যেখানে বাস করি তার নাম হচ্ছে বঙ্গ পশ্চিমবঙ্গ। তেমনি রঙ্গ আছে সঙ্গ আছে। জঙ্ঘা দেখো কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে জঙ্ঘা বানানটা দেখো জ ইয়তে ঘয়ে আকার জঙ্ঘা। এবার ঘরগুলো পূরণ করবো দেখো আমি করে রেখেছি তোমরা একটু লক্ষ্য করো ভালো করে। অঙ্কন তাহলে এখানে যুক্ত করে কি হলো অঙ্কন একসঙ্গে দাগ দিয়ে লিখে দিলাম। জঙ্গল দেখো ইয়র যেহেতু কোনো মাত্রা হয় না তাই ওখানে কিন্তু মাত্রা থাকছে না। উপরে দেখো লক্ষ্য করো মাত্রা নেই এখানেও কিন্তু কোনো মাত্রা হবে না। লবঙ্গ দেখো এইরকম হবে হ্যাঁ। তারপর লাঙ্গল ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব পৃষ্ঠা নম্বর আটে দেখো মা বিড়াল আর ছানা বিড়াল। দেখো তো মা বিড়াল আর ছানা বিড়ালে আমরা কি কি শিখতে পাচ্ছি আজকে ভালো করে লক্ষ্য করো। বিড়াল কিন্তু খুব ফ্যাসিনেটেড হয় খুব ফ্যাশন। শুধু আমরাই ভালো ভালো জামা পরে আমরা ভালো মন্দ খাই তা নয় বিড়ালরাও কিন্তু অনেক আয়েস করে খায়।
মা বিড়াল আর ছানা বিড়াল, মা বিড়ালের দুটো বাচ্চা নিয়ে চলেছে, মা বিড়াল দুটো বাচ্চা নিয়ে চলেছে। বাইরে খুব রোদ, মা খুঁজে বের করলো ছায়ার আচ্ছাদন, খুশি হয়ে ছানারা চ্যাটাল নাক ঘষছে মায়ের গায়ে, চ্যাটচ্যাটে নাক মায়ের কাছে মায়ের গায়ে ঘষছে, চাটছে মাকে। মা এত সুন্দর একটা জায়গা খুঁজে বার করেছে বলে মাকে তার চেটে চেটে সম্মান করছে। তাদের তো আর হাত নেই, মুখে বলারও উপায় নেই, তাই সম্মান করছে কি করে, ছায়া জায়গা পেয়ে মাকে চেটে চেটে। তো এখানে দেখো যুক্ত অক্ষরগুলো ব্যাকার চয়ে চয়ে, ব্যাক আ চয়ে ছয়ে, এখানে চয়ের সঙ্গে ছ যোগ করে এরকম হয়, আর এখানে জ ফলা যখন চয়ের সঙ্গে জ যোগ হয়। তাহলে দেখো চয়ে চয়ে হলে দুটো চ, চয়ে ছয়ে মানে একটা চ আর একটা ছ, আর চয়ে জ ফলা মানে চ আর অন্তুজ। এসো এই রকমের নতুন কথা শিখি, চচ্চড়ি খেয়েছো? হ্যাঁ খাওনি? চচ্চড়ি, চচ্চড়ি রান্না করে মারা, মাকে জিজ্ঞেস করবে চচ্চড়ি কেমন হয়, দেখবে চচ্চড়ি খুব সুন্দর টেস্ট হয়। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা করি না আমরা। প্রাচ্য, প্রাচ্য মানে সহজে যেটা হজম হয়। মোচ্ছব, সাচ্চা, চেলা, মোচ্ছব। দেখো মহুকার একটা ঘরে চয়ে চয়ে ব, মোচ্ছব এক মোচ্ছবটা এই ঘর থেকে ওইটা যখন একসঙ্গে লিখবো তখন মোচ্ছব এরকম হবে, সাচ্চাটা যখন লিখবো তখন কী হবে সাচ্চা, চেলা। তো বুঝতে পারছো যুক্তাক্ষর কেমন খুব সহজ লাগছে তাই না? এবার আমরা যাব মেলার মাঠে। আমাদের এখানে কদিন আগে মেলা হয়েছিল, আমাদের এখানে রাজরাজেশ্বরী পুজো হয়, সেই উপলক্ষে মেলা বসেছিল, তার জন্য আমি দুদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই মেলায় যে মজা পেয়েছি আর বইয়ের মেলার মজাটাকে আমরা একটু মিলিয়ে নেব, ঠিক আছে? তো চলো ন নম্বরে পাতাই। বজ্রপুরের মেলায় মেলার সাজসজ্জা দেখে তাক লাগে। আমাদের মেলারও খুব সুন্দর ডিজাইন হয়েছিল, একদিকে মুদি মনোহারি, একদিকে জিলেপি ছানা বড়া মিষ্টির দোকান, একদিকে ঠান্ডা আইসক্রিমের দোকান। বজ্রপুরের মেলাও কিন্তু খুব সুন্দরভাবে সেজে সেজে বসে, তাক লেগে যায়। বজ্র বানান দেখো, মুরগির জ আর এখানে র ফলা, এটা র কিন্তু তলায় যেটা থাকবে সেটা র ফলা। হ্যাঁ আর মুরগির জয় জয় হলে এরকম চেহারা হয়। শীতের কুজ্ঝটিকা সরিয়ে জয় ঝয়ে এরকম হয়, হ্যাঁ সরিয়ে চারিদিকে জ্বলে ওঠে উজ্জ্বল আলো। ছ্যাঁক ছ্যাঁক করে ভাজা হয় জিলেপি, জফলা এটা অন্তুস্থ জয়, এটা লম্বা দিকে ঝুলে থাকবে যেটা সেটা জফলা, আর তলার দিকে যেটা থাকবে সেটা হচ্ছে রফলা। ছ্যাঁক ছ্যাঁক করে কি ভাজা হয় জিলেপি, আমাদের এখানেও ভাজা হচ্ছিল, চারিদিক থেকে আসা জ্ঞাত অজ্ঞাত, ইঁয়োতে গয়ে উঙো, এটা পিঠে পালা ইঁয়ো, হ্যাঁ অজ্ঞাত জ্ঞাত নানা মানুষের ভিড় জমে যায়। আমরা যা মেলায় যারা আসি সবাইকে চিনি, চিনি না, অনেকেই আমাদের পরিচিত, অনেকেই আবার পরিচিত নাই, চিনি না জীবনে দেখিনি, এরকম লোকও আসে। তো চলো এবার চলো ওপরের রঙিন অংশগুলোকে ভেঙে দেখি। তাহলে প্রথমে আছে জ ফলা, বর্গীর জয়ের ফলা, তাহলে বর্গীর জয়ের ফলাটা কোথায়, বর্গীর জয়ের ফলা এই দেখো, বর্গীর জয়ের ফলা বললাম না, বর্গীর জয়ের সঙ্গে র যোগ, বর্গীর জয়ের সঙ্গে র যোগ করলে এরকম হবে, তলায় থাকলে রফলা, ঠিক আছে? বর্গীর জয় জয়, দেখো বর্গীর জয় জয়, এটা বর্গীর জয়ের সঙ্গে জয় যুক্ত হয়ে এটা বর্গীর জয়ে ঝয়ে, জয়ে ঝয়ে এটা দেখো, জয়ে ঝয়ে এটা, ঠিক আছে? জয়ে বর্গীর জয়ে বয়ে, জয়ে বয়ে দেখো, বর্গীর জয়ে বয়ে, জ আর ব এইরকম হয়। জয়ে ঝয়ে বয়ে যখন উজ্জ্বল আলো বোঝায় তখন জয়ে জয়ে বয়ে, দুটো বর্গীর জয় একটা ব, তিনটে ব্যঞ্জন বর্ণ নিয়ে একটা যুক্ত অক্ষর দেখো, এটা বর্গীর জয় জয় বয়। তারপরে আছে ছয়ে জফলা, এবার জফলা এইটা দেখো, ছ যুক্ত অন্তঃস্থ জ বললাম, এই যে ওপর থেকে ব্যাকা মানে অন্তঃস্থ জ আর নিচের দিকে ব্যাকা মানে র, ইয়তে গয়ে দেখো, এখানে আমি বলেছিলাম ইয়তে গয়ে এটা, তো এই বর্গীর জ নিয়ে এইটা ইয়তে বর্গীর জয়,
ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম যে যুক্তাক্ষর গুলো যোগ যোগ বেঁধে কেমন হয়, জোট বেঁধে কিরকম দেখতে হয়। তো এসো এরকম নতুন কথা শিখি। ছ্যাঁদা মানে ফুটো, বিজ্ঞান মানে যে বিষয়ে বিশেষ জ্ঞান দেয়, যে বই আমাদের খুব বুদ্ধি দেয়। লজ্জা, লজ্জা মানে কি, খুব অপমান। জ্বালানি মানে পোড়ানো জিনিস, যেটা দিয়ে আমরা কি জ্বালাতে পারবো, পোড়াতে পারবো। ঝুড়ি থেকে নিয়ে লেখো, এখানে প্রথমে দেখো, প্রথমে জ্ঞাত আছে, তাহলে অ দিয়ে দিলাম আর ত দিয়ে দিলাম, দিয়ে অজ্ঞাত হয়ে গেল। তেমনি ম দিয়ে দিলাম আর জয় জয় আকার আছে, মজ্জা। জ্বর র দিয়ে দিলাম, জ্বর হয়ে গেল অজ্ঞাত। অ দিয়ে দিলাম জ্ঞাত, এখান থেকে অজ্ঞাত হয়ে গেল, এখানে মজ্জা হয়ে গেল আর এখানে জ্বর হয়ে গেল। তাহলে এইভাবে আমরা যুক্তাক্ষরগুলো আস্তে আস্তে শিখে নেব। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর বন্ধু বান্ধবদের জানিয়ে দিবে যে আমরা রোজ এই চ্যানেলে পড়াশোনা করি। তো আজকের মতো এখানেই, বাই বাই।